সামনে দুর্গা পূজো আসছে, বাঙালির সবচেয়ে বড় উৎসব। তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, পুজোই পুজো, সারা বছর পুজোময়। কত পুজো করেন আপনারা বলেন তো? এই পুজোর মধ্য দিয়ে কিছু কথা আজকে আলোচনা হবে, না কোনো ধর্মীয় আলোচনা নয়, অবশ্যই শুনবেন। জীবনের পক্ষে স্বস্তি বার্তা সবসময় জীবনের পক্ষে বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আজকে বিষয় হচ্ছে যে উপবাস। পুজোর সময় মায়েদের দেখেছেন উপোস করে থাকতে হয়, আমরা গ্রামের দিকে দেখেছি খুব কঠোরভাবে পালন করতে, নির্জলা উপবাস, জল পর্যন্ত খাবেন না। এমনও দেখেছি শিবরাত্রিতে বিশাল লাইন পড়েছে, শিব বাবাজির মাথায় জল ঢালা হবে, সেই লাইনের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে। তড়িঘড়ি করে একটা ভুল কাণ্ড করে ফেলেছিলাম, ওই একটু জল তার মুখে দেওয়াতে আমার মানে যার দিয়েছিলাম সেই সুস্থ হয়ে গিয়ে আমাকে গালি পাড়তে শুরু করলেন, আমার সারা দিনের কষ্টটা বৃথা করে দিলে গা। এই তো আমাদের সমাজ। তাহলে আজকে বলছেন যে পূজা উপবাস কোনটা দরকার? ঈশ্বরের প্রার্থনার জন্য পুজো দরকার, উপবাস দরকার হিন্দু ধর্মে আছে, রোজা রাখেন ইসলাম ধর্মে আছে, অনেক ধর্মীয় সংস্কারে আছে। এই উপবাস করলে কি হয় দেখুন, উপবাস করলে আমাদের ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় বলতে চক্ষু কান কর্ণ নাসিকা জিহ্বাতক নয়, আমাদের মধ্যে যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এটা সংযমিত অবস্থায় থাকে। ওই জন্য দেখবেন আমাদের ধর্মশাস্ত্রে আহার শুদ্ধির কথা বলা আছে, আহার কথা বলা আছে। আমাদের মধ্যে হিংসা ক্রোধ কাম ক্রোধ লোভ এগুলো যে আমি উপবাস করলে ঝিমিয়ে পড়ে তারা, তাহলে তখন দেহটা ঈশ্বর সাধনার অনুকূল হয়, এই জন্যে উপবাসের মাহাত্ম্য। কিন্তু আপনি পুজোয় বসেছেন, মনের মধ্যে কখন পুজোটা শেষ হবে, আর খিদের জ্বালায় থাকতে পারছি না, মাথা ঘুরছে, ঝিমঝিম করছে, আপনার একাগ্রতা আছে, ছাই আছে? একাগ্রতা যদি না থাকে আপনার মনই তো নেই ঈশ্বরের প্রতি, আপনার মন পড়ে আছে কখন পুজোটা শেষ হবে, কখন এক ঢোক জল খাবো, সেই পুজো ভগবান গ্রহণ করেন না। তাহলে আসল পুজো হবে তো মনে, মন ঠিক তো সব ঠিক, উপবাসের প্রয়োজন নেই, উপবাসের প্রয়োজন নেই। এখন বর্তমান যুগও মাফিক, ঘরে ঘরে গ্যাস অম্বল, আপনি উপবাস করুন না পরের দিন আপনাকে ডাক্তারের কাছে দৌড়তে হবে। ঘরে ঘরে নানা রকম রোগ নিয়ে সবাই ঘুরছেন, যুগ পাল্টেছে, ভাবনা চিন্তাগুলো পাল্টান প্রত্যেকে। শরীর আগে, মানুষের জন্য ধর্ম। প্রাচীনকালে ভাবুন, আদিম মানুষ যখন ছিল গুহায় থাকত, কোথায় ধর্ম ছিল, জাতপাত ছিল, পশু মেরে ছাল ছাড়িয়ে কাঁচা মাংস খেত। সেই থেকে আজ অব্দি মানুষের জন্য ধর্ম হয়েছে, ধর্মের জন্য মানুষ হয়। তাই ঈশ্বর বা ঋষি মুনিরা যে সব ব্যাপার স্যাপারগুলো বলেছেন, কিতাব লিখে দিয়ে গেছেন, সবই তো আমাদের বাঁচার জন্য রে মশাই। তাহলে আজকে বিজ্ঞান প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, আমাদের জীবনযাত্রা আপডেট হচ্ছে, তাহলে কেন আমরা সেই প্রাচীন ধারণাগুলো নিয়ে শুধু বদ্ধমূল হয়ে বসে থাকব? ঈশ্বর চান তিনি ভক্তিতে তুষ্ট, এর বাইরে যদি কোনো কিছু চান তাহলে তিনি ঈশ্বর টিশ্বর নন, তিনি চান ভক্তের ভক্তি, আপনার মনের আকুতি, আপনি তাকে কতটা ভালোবাসেন। পুজোয় ভালো ভালো মিষ্টি দিচ্ছেন, আচ্ছা তিনি কি খেতে পান না নাকি? তাহলে আপনার কাছে অপেক্ষা করবেন না, মিষ্টির দোকানে যাবেন, মিষ্টির দোকানের মালিকের সঙ্গে ভাব করবেন, ফুলের মালা পরাচ্ছেন দোকানে যাবেন, আরও ভালো ভালো মালা আছে, তা না করে তিনি আপনার অপেক্ষা করছেন। আপনার মনের ভালোবাসা, মনের টান, তাকে ভালোবাসুন, তিনি এটাই চান। ভালোবাসার কাঙাল, ভক্তি দিয়ে তার আমাদের মনের ভেতরে সিংহাসন। সবচেয়ে বড় উপাচার হচ্ছে অশ্রু। আজকে এখানে শেষ করছি। যুগমাফিক সব কিছু, কিন্তু জীবনের জন্য ধর্ম, নিজেরা ভেবে সিদ্ধান্ত নেবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।